আমাকে যদি কেউ টাকা দিতে চায় আমার অফিসে আমাকে অফিসে দেবেন সামনাসামনি নেবেন আমি কারো মাধ্যমে নিব না ডিজি সাহেব আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি লিভ আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে আমাকে তো বলতে হবে না আমি নিজেই চলে যাবো আমাদের তো এখানে তো এটা তো কোনো স্থায়ী সরকার না আমরা তো এটা নির্বাচিত সরকারকে এটা সরকারকে ইয়ে দেওয়া ক্ষমতা দিয়ে চলে যেতে হবে আমাদের তো হচ্ছে হাউস ক্লিনিং যে জঞ্জালটা জমছে জঞ্জালটাকে সরাতে হবে সেই জঞ্জালটা এবং সেটা দেখতে হবে মানুষকে সেটা তো এই জন্যই তো নির্দেশনা দিচ্ছেন যদি বাস্তবায়নে বসে হয় না আমরা একশন তো হবেই আমরা ওনাদেরকে আমি এটাই পরিষ্কার করে বলছি মানে এটা কোনো ব্যক্তি অ্যাকশন মানে কিন্তু এটা কোনো এটা প্রতিশোধমূলক ইয়ে না মানে কোনো কারো কারোর বিদ্বেষ কিংবা কারোর বিরুদ্ধে একটা ক্ষমতা জাহির করা সেটা না মানে আপনি যদি পাবলিক আপনাদের এক্সপেক্টেশন করতে পারেন আপনি চলে যেতে হবে উইল ফাইন্ড আউট সামবডি উড ডু ইট এখানে আরেকজন সচিব ছিলেন ওনাকে ওনাকে কেন ওনাকে কেন চলে যেতে আকবর হোসেন সাহেব ছুটিতে ছিলেন ওনাকে কেন আমরা ডেকে আনছি কারণ আগে যিনি ছিলেন তাকে তিনি জনপ্রত্যাশাকে পূরণ করতে পারেন নাই এখন ওনাকে আনছে উনি যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে এক ইউ টু লিভ ডিজি সাহেব আপনি যদি ডিজি সাহেবকেও বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ টু লিভ আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে আমাকে কেউ বলতে হবে না আমি নিজেই চলে যাব আমি আপনাদেরকে যেসব কথাগুলো বলছি যেসব এগুলো এগুলো যদি আমি দেখি আমি করতে পারতেছি না আমার তো চাকরি আছে আমি তো ছুটি নিয়ে আর বুঝছেন আমার তো এটা রাজ্য আমি তো পেশাদার কেউ না আমি কি বলে কোনো নির্বাচন করব না কিংবা আগে কোনো দিন কোনো নির্বাচনের ইচ্ছাও ছিল না আমি দেখেন আসতেও চাই নাই তো সুতরাং এইটা আপনারা রেজাল্ট কিন্তু বললাম যে এটা কিন্তু ওই যে বললেন যে না আমি সার বলে গেছে মিনিট হবে এসব না আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে কিছু আইডি ব্লক হয়েছে কিছু টেলিফোন এতগুলো টেলিফোন নাম্বার ব্লক হয়েছে এবং ওই যে ট্রেনে উঠে সামরিক সুর চেক যে এরকম মানে কি বলে যে আইডির সঙ্গে ইয়ে মিলে চেক করবে এবং কতজনকে পাওয়া গেছে মিল নাই এটা আমার এটা সজীব সাহেবকে সিনিয়র সচিব সাহেবকে জানাবেন এবং ওনার মাধ্যমে আমি তথ্যটা নেব না না সেটা তো বটে একটা হচ্ছে মানবিক বিবেচনা একটা জিনিস হচ্ছে যে আপনি একটা বুদ্ধিহীন তো কাজ করলে হবে না আপনি তো একটা জেনুইন ট্রেড তো বোঝা যায় আপনি কে অতিরিক্ত পয়সা দিয়ে ট্রাভেল করতেছে আর কে একটা ধরনের মায়ের নামে করছে কিংবা এই এই বিবেচনা তো ওনাদের এই বিবেচনা যদি ওনাদের না থাকে তাহলে তো চাকরিতে থাকা উচিত না তো এত বছর চাকরি করে যদি এটা বুঝতে পারেন না কে জেনুইন ট্রাভেলার আর কে এইভাবে ইয়ে করছে সে তো সে বুঝতে পারা এই এইটা তো ওনাকে আমি আমাদের আমি বোঝাতে পারবো না ওনারা তো এইটা অভিজ্ঞ এটা করেই তো উনি ওনারা একে হ্যাঁ ওই যে ওয়াচার আরেকটা জিনিস যেটা যেটা বলছি যে লাভজনক করার ব্যাপারে যেটা যেটা বলছে সেটা হচ্ছে এটা আমি সব আমার পাঁচটা ইয়ে মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকটাতে বলছি এখন তো আমার তো রেভিনিউ বাড়বে না আমার তো এতদিন ইয়ে হয় নাই অচল অবস্থা ছিল ফলে রাজস্ব আদায় হয় নাই নানান সব ইয়ে হয় নাই এবং রাজস্ব আদায় তো তারপরে তো ওই জন্যই এখন ওর জন্য আমি প্রত্যেকটাই গিয়ে বলছি যে এটা ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে কারণ আপনার যদি আয় না থাকে আপনি কি করবেন আপনি খরচ কমাবেন তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে এটা সড়কও একই কথা বলা হয়েছে রেলেতেও একই কথা বলা হয়েছে আর কি বলে যে বিদ্যুৎ জ্বালানিতেও একই কথা বলা হয়েছে সেতু বিভাগে একই কথা বলা হয়েছে রেলে তো অনেক দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থানটা কি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান অবস্থান দিল্লির দুর্নীতি আসলে দুর্নীতি তো মাথা থেকে শুরু হয় তো আমি বলছি যে আর এখন তো দুর্নীতির বিভিন্ন পদ্ধতি পিওনের মাধ্যমে টাকা নেই পিওনের টাকা ড্রাইভারের মাধ্যমে তো আমি বলছি যে আমাকে যদি কেউ টাকা দিতে চায় আমার অফিসে আমাকে অফিসেই দেবেন সামনে নেবেন আমি কারো মাধ্যমে নিব না তারপর আমি সচিবকে সাথে রাখবো তারপরে একটা রিসিপ্ট দেবো যদি বাংলাদেশে টাকা হয় তাহলে বাংলাদেশি টাকার রিসিপ্ট দেবো আর যদি পেমেন্ট ডলারে হয় ডলারের রিসিপ্ট দেব তো আশা করি ওনারা বুঝতে পারবেন আমি কাস্টমসে চাকরি করছি আমি কী বলে ইটকলে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছি এবং বিদ্যুৎ বিভাগে আমি সচিব হিসাবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প ইয়ে করছি একটু খোঁজ নিতে বলছি যে আমি আমাকে কিভাবে। টাকা দিতে হয় সেই পদ্ধতিটা জানার জন্য বলছি ওনাদেরকে তো সুতরাং আপনার উপর থেকে কোন রকম ইয়ে ইয়ে হবে না তো এখন উপর থেকে যদি ইয়ে না হয় আমরা আশা করি যে ওনারা এটা এই মেসেজটা দিয়ে নেবেন কারণ আগে তো টাকা আমার কাছে আমাদের এই এইসব চেয়ারে বসা লোকজনের কাছে আসতো এখন এখন তো আসতে আসার কোনো প্রয়োজন নেই আর বললাম প্রয়োজন হলে রিসিপ্ট দিতে হবে রিসিপ্ট দিব আমরা